পৌরসভার অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে শংসাপত্র ও পরিচয়পত্র প্রদান, কাজের প্রয়োজনে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়ার সুবিধার কথা ঘোষণা। বনগাঁ পৌরসভার অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আজ বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিতরণ করা হল শংসাপত্র এবং পরিচয়পত্র। পাশাপাশি আগামী দিনে যাতে আরো ভালোভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করতে পারেন সেই বিষয়ে তাদেরকে অবগত করা হয়। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে শংসাপত্র এবং পরিচয়পত্র পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে চন্দ্রিকা হলে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। এখান থেকেই পৌরসভার অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সকল মহিলা সদস্যদেরকে বিতরণ করা হল শংসাপত্র এবং পরিচয়পত্র। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন নানান ধরনের শিল্পকে। কখনো কচুরি পানা দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের হস্তশিল্প, আবার কখনো পাট দিয়ে ফুটিয়ে তোলা হয় ঘর সাজানোর সামগ্রী। এমন নানান ধরনের শিল্প স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলে। তাই তাদের কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি করতে এবং আগামী দিনে যাতে তারা আরো ভালোভাবে কাজ করতে পারে এবং ভালোভাবে কাজ শিখতে পারে, সেই কারণেই এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য যে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন সেই বিষয়েও এদিন জানানো হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। জানা যায় বনগাঁ পৌরসভার অধীনে বেশ কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। পৌরসভা সূত্রে জানা যায় বনগাঁ পৌরসভার অধীনে প্রায় 1200 স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সব মিলিয়ে মোট 12,000 মহিলারা কাজ করেন এই স্বনির্ভর গোষ্ঠীতে। NULM দপ্তরের দ্বারা এই স্বনির্ভর গোষ্ঠীগুলি পরিচালিত হয়। এদিন NULM দপ্তরের ম্যানেজাররা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে আরো ভালোভাবে গুছিয়ে কাজ করতে পারেন সেই বিষয়ে তাদেরকে অবগত করা হয়। সেই সাথে কেউ যদি লোন নিয়েও কাজ করতে চান সেই বিষয়েও জানানো হয় দপ্তরের পক্ষ থেকে। আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজের জন্য স্বল্প সুদে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন বলেও জানা যায়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন NULM দপ্তরের ম্যানেজাররা, সেই সাথে ছিলেন বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, উৎকর্ষ বাংলার অধীনে কচুরিপানা হস্তশিল্প প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের শংসাপত্র এবং পরিচয়পত্র প্রদান করা হল। কচুরিপানা হস্তশিল্প প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের সার্টিফিকেট ও আর্টিজেন পরিচয়পত্র প্রদান করা হলো, এবং সাথে সাথে আমাদের যে গোষ্ঠীর মেয়েরা আছে তাদেরকে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে বোঝানো হলো। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট আছে, তারা যদি সঠিকভাবে কাজ করতে পারে এবং তাদের যে সরকারি মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি যে সুবিধাগুলো দিয়েছেন DIC-র মাধ্যমে, সেগুলো যাতে তারা পায়, সামাজিক সুরক্ষার কাট করে নারী সুরক্ষা দপ্তরের যাতে যেসব সুযোগ সুবিধা নিয়ে নিজেরা আত্মনির্ভর স্বনির্ভর হতে পারে তার জন্য আজকের এই সভা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।